সাতক পৃথক খাইজাগুই মানে ইয়াগুল থাকনা না খা আলং নগ ককতমা শান্তির বাজার বখাস্তে নি মনু আমচাইনি খরকসা বুকুক থাংনাই বিশি দগ জরানি সিকাং কাইজাক থাংমানি বিশাল গরনি সোহেল আলম বাই ফিয়াকে বা কাইজাক মানে ইয়াগুল্লু সিমিন সাতক ফিতক খাইজাগো বসাই তাই বিনি বসাইনি নকনি বোমা বকরা যোগ বাই হিনই ককতমা থমনাই রকম সাকাব সাতক পিতক খাইজাক মানে ইয়াগুলো ফানর থাকমানে ইয়াগুলো হাইনো হাই তে ওইসা সাতক পিতক খাইজাক খে পাইথাগ বুড়িনি নকনি নুখুংনি বোমা বোফা আলং নগ কানানি থাং কাগৈ বিওয়ারংনি মংতি এফেয়ার খাইনা নাংখা ককতমা সাইমানখা বুকুক যুগনি বসাই সোহেল আলম কবুননি বুড়ি বাই চাষমাই চাগ হিনিব ককতমাগ সাইমানখা শান্তির বাজারনি সিমি সঞ্জয় মুরা সিংনি ককতমা চুমুই টিভি চিল্লাম না দিতে হবে। তারপরে মারছে, তারপরে আমার ছোট ছেলে আছে, হেয়া আসিল সাথে, হেয়াও কান্নাকাটি করতেছে, আমার সাথে আসিল আমার ছেলে, আমার ছেলে ফালাই দিয়া তারপরে আমার মারছে, তারা হইলে শিখাই দিতেছে আর হেয়া হইলে মারছে। আমার কি বারে হয়েছে ঘটনা? ঘটনাটা শনিবার বিকালে, শনিবার বিকালে প্রায় 3:30 বাজে। এখন আপনি কি কেস করবেন? এখন আমি কেস করব। কিছুদিন আগে আমি 24 তারিখ এও মারছিল, তারপরে আমার দাদাকে আনছে, তারপরে এখন আসিলাম 10-12 দিন, তারপরে এও ডাক্তার দেখাই গেছি, তারপরে 13 তারিখ আমি বাড়িতে গেছি। শনিবার কোনো 20 তারিখ না 19 তারিখ আসিল, সঠিক খেয়াল নাই আমার। এই মানে 9 দিনের দিনে আবার আমার মারছি, মারা অনেকটাই মারছে। তারপরে বাড়ির থেকে বার হইয়া যাইতাম দেনা, ওকে দেখতে লাগবো, চিৎকারও করতাম দেনা, গলার ভিতরে সুপা দিয়ে ধরে রাখছে, চিৎকার করলে মানুষের শুনে লাগবো। তারপরে কালকা, তারপরে আরো আইনে তো আমার বাড়ির গাড়ি নামাই দিয়া এভাবে অত্যাচার করি কেন, তুই বুঝোস না, তুই আমার ছাইরা দে, আমি তো তুমি কেন ছাইরা দাও না, আমি তো আমি পুরো গিয়েছি, আমি ছাড়তে পারি না, তুই ছাড়ন লাগবো, তুই আমার ডিভোর্স দিয়া দে, আমি এগিয়ে চাই। তোর জায়গা আমি যদি হইতাম কবে ডিভোর্স দিয়া যাইতাম গা, তো আমি কেছি আমার দুটো সন্তান হয়েছে, আমি কিলে গিয়ে ডিভোর্স দিতাম। তুমি এত সবসময় মারো টারো, আবার মানুষ বিচার আচার করে আনো, আমি তো আমার মেয়ের ছেলে লইয়া সংসার করতাম, চারিদিকে তো আই বা আমারে বলে সংসার লইয়া, আমার লইয়া সংসার করার ইচ্ছা নাই। হ্যাঁ, এই কারণে কয় তোর এই কারণে দেহস না, মানে ধরে কোনো খরচপাতি আনে না, একদিন ভাত খাইতে পারলে 4 দিন খাইতে পারবে না। আপনার স্বামী কি এমনি অন্য কোনো কাজ করে না? আর এমনি বোয়াটারের 2 নম্বরই কাজ করে, খালি হেরে আমি ডিভোর্স দিয়ে দিতাম, খালি হেরে ডিভোর্স দিয়ে দিতাম, হ্যাঁ খালি সবসময় এই কথা নিয়ে কয় আমার, এই কারণে বলে আমার কষ্ট দেয় মারে। কত বছর হিসাবে কি কারণে, কি কারণে এমন হয়েছে? আমি ঘর থেকে দৌড়ে বার হয়ে গেছি, বার হয়ে যাওয়ানোর পরে তারপরে বাইরে বার হইয়া একটা লাঠি দিয়ে তারপরে মারছে, আমার শাশুড়ি ধরে রাখছে, তা আমার বড় বাসুর আছে, হ্যান নাম আছে আলম কৃষ্ণ, ফেরা হলে বলতে এই মহিলা বাড়িতে হলে অশান্তি হয় মহিলারে, হ্যাঁ বড় বড় হলে মানে শিখে শিখে দেয়, আর হ্যাঁ হলে দৌড়ে দৌড়ে আমার পুরো আমার মারছে। তারপরে তারা বাড়ি হলে একা অন্য বাড়ি পাশে নাই, অন্য মানুষও আয়ত থাকবো, আর শিখে শিখে দিব খালি ঘর থেকে বোঝা বোঝা। বিয়ের পর থেকে কি এমন না কিছুদিন আগে বিয়ের কয়েক মাস পরে আমার মেয়েটা পেটে হয়েছে, পেটে হওয়ার পরে ডেলিভারির সময় থেকে এই জিনিস মানে কষ্ট, উনি এই কষ্টতে আছেন আজকে প্রায় 7 বছর মধ্যে দিয়া আমার ছেলে যে সময় 2.5 মাসের পেটে আসছিল, আমার ওই সময় বিদেশ পাঠাই দিয়েছিলাম, ওই সময় ভালো আসলাম, ভালো আসলাম যে হেয়ার থেকে ভালো আসলাম, হেয়ার বাড়ির সংসারের মানুষ অনেক প্রসারণ করছে, আমি হের মা কথা হের মা যেভাবে কয় হে এভাবে শুনে 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 সবসময় আমার কষ্ট হতো।
বুঝি কখন আমার শাশুড়ি আমার স্বামী এবং আমার বাসুর আলমগীর শুনে এর আগেও আমি আইসিলাম আমার মারা পরে আলমগীর শুনে আমার দূরে দূরে যায় মারতো আলমগীর হোসেন কে আমার বড় বাসুর লাগে আর আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম সুয়াল আলম শাশুড়ির নাম আমার শাশুড়ির নাম মনোরা বেগম তারাই না ঠিক আছে আপনার স্বামীর নাম কি ওনার কখন থেকে আপনার উপরে এই ধরনের অস্বাভাবিক অত্যাচার বা বিভিন্ন রকম এইরকম মারধর করছে নয় বছর ধরে তো এখন আপনার নাম স্বামীর বাড়ি কোন জায়গাতে কখন বিয়ে হয়েছে আপনারা কত বছর হয়েছে বিয়ে হয়েছে আপনারা আমার বিরুদ্ধে হইলো এখন আমি প্রকৃত বিরোধ হইলো জামাইয়ের লোকে এরপরে যে জামাইয়ের মা আছে তারা তো গার্জেন আমি তো তারারে দেখি বিয়ে দিছি জামাইয়ের বড় ভাই আছে তারারও তো একজন অভিভাবক হয়তো বুড়া আছে হ্যাঁ হয়তো বল নাই ছেলের লোকে পারে কিন্তু খেরার তো একটা দায়িত্ব আছে তারারে জিজ্ঞেস করছিল মাইয়ার মা যে আপনার দেখে তো আমি বিয়ে দিলাম কখন এটা কি আইয়ে কি রে মাইরা মাইরা ফাড়াই দে ফাড়াই দেন কি রে হে আর উল্টা পাল্টা শুনলাম এখন কেউ তো শাস্তি চাইছেন আপনারা এখন হইলো মাইয়ার যে অবস্থা করছে এটার প্রকৃত বিচারটা আমি চাই এখন কি থানাতে অভিযুক্ত থানাতে আমি অভিযোগ জানামো বা ওখানে এন্ট্রি করে দিছি প্লাস মাইয়ারে অন চিকিৎসার উপরে যাই ইয়া করবো এরপরে এখানের পরামর্শক্রমে যেখানে যেখানে যাওয়ার লাগে করবো কারণ মাইয়া তো কষ্ট করে ভাবছি বিয়া দিতেও দিছি আর পরেও দিছি এখন তারারে দিতে গেলে আমি 5-7 লাখ টাকা দল লাগে দিলে তারারে যাই আবার কিছুদিন ভালো তারার উদ্দেশ্যটা ওইডে ব্যাগেডে কয় তারা এটিএম কার্ড বানাই লেছে মাইয়ারে আমার থেকে এ পর্যন্ত মিনিমাম 5 লাখ টাকা খাইছে মিনিমাম এ পর্যন্ত বিয়ের পরে আর জিনিসপত্র ইতে এটা তো সব নাই কিচ্ছু নাই টাকা তো দিয়েছেন কিন্তু শান্তি পাইছেন না শান্তি পাইছে না টাকা দিও মাইয়া শান্তি করতে লাগলো তো এখন তো অনেক এইভাবে কষে মাইয়া যদি মাইরে লাগতেলে আর টাকা দেবো তাহলে তখন তো আমি বাধ্য হইয়া প্রশাসনের দরকার দাঁড়িয়েছি।